দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয়ের শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে আজ স্বাগত। আজকে আমি আলোচনা করব ব্যাংকিং অধ্যায়ে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক তার পরিচিতি দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বের ক্লাসে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আর নবম অধ্যায় যে প্রস্তুতিমূলক পরীক্ষার সময় এটা আলোচনা করেছি, এ কারণে দশম অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। দশম অধ্যায়ের নামটা কি? বাণিজ্যিক ব্যাংক তার পরিচিতি। তাহলে এই অধ্যায়ে আমাদের আসলে কি কি শিখতে হবে? প্রথমে শিখতে হবে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে পরীক্ষায়, দ্বিতীয়ত শিখতে হবে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি কি হতে পারে, তো কি কি উদ্দেশ্য নিয়ে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তিন নম্বর আমরা শিখবো কি জানো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে থাকে, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, জানা থাকতে হবে। তারপরে এই অধ্যায়ে আমরা শিখবো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কি। এই যে আমরা সুন্দর সুন্দর ব্যাংক দেখি, হ্যাঁ, এই ব্যাংকগুলি তোমরা জানো এই ব্যাংকের প্রধান উপাদানই হচ্ছে অর্থ, তাহলে বিশাল পরিমাণ তহবিল না থাকলে তো ব্যাংক দেওয়া যায় না। তাহলে এই তহবিলের উৎসগুলি কি কি হতে পারে এটাও জানা থাকে। তারপরে জানতে হবে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কি, তারা কিভাবে আয় করে, হ্যাঁ, কোন কোন খাত থেকে আয় করে। তারপরে আমাদের জানতে হবে কি জানো, বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতগুলি কি। তাহলে একটা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে তোমাদের একটা সুন্দর একটা কনসেপ্ট বা ধারণা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো প্রথমে আমি বলি বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। তোমরা জানো যে কোনো বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক বলতে কি বুঝো? পরীক্ষা যদি আসে কি লেখবা, লেখবা যে এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক হবে। বাণিজ্যিক ব্যাংক মূলত অর্থ ও স্বল্প মেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করে। আমি আবারও বলছি, বাণিজ্যিক ব্যাংক মূলত অর্থ নিয়ে ব্যবসা করে আর স্বল্প মেয়াদী ঋণ নিয়ে থাকে। তবে বিশেষ প্রয়োজনে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদানও বাণিজ্যিক ব্যাংক করে থাকে। বাণিজ্যিক ব্যাংক অর্থ ও স্বল্প মেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করে। আশা করি পারবা, এটা আছে 133টায়। আমি যতটুকু বললাম অতটুকু পেন্সিল দিয়ে থাকবে। এখন আমরা শিখবো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তবে এছাড়া বাণিজ্যিক ব্যাংক আরো অনেক উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত। তাহলে দেখো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এই আমি লিখছি। এখন মুনাফা অর্জন এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য। আর দুই নম্বর হচ্ছে কি জানো, মূলধন কর্মক্ষম। মূলধন কর্মক্ষম অর্থাৎ দেশের জনগণের কাছে যে ছড়ানো ছিটানো যে সঞ্চয়গুলি আছে, অর্থগুলি আছে, এগুলি আমাদের বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে, হ্যাঁ, মুনাফার বিনিময়ে, সুদের বিনিময়ে। তাহলে একটা বিশাল একটা মূলধন তারা গঠনের ভূমিকা রাখে। এই উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসাবে চেক, হুন্ডি
বিনিময় বিলে প্রচলন করে থাকে। যে আমরা চেকের মাধ্যমে তুমি লেনদেন করতে পারো, মানে অর্থের বিকল্প হিসাবে। তারপরে চতুর্থ উদ্দেশ্য কি জানো, জমা করা। এইটা আমরা বিভিন্ন ধরনের ব্যাংক দেখি, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার কারণে তো মানুষের অনেক উপকার হচ্ছে না, জনগণের অনেক উপকার হচ্ছে, ব্যবসা বাণিজ্যে না টাকা পয়সা লেনদেনে ব্যাংকে নিরাপত্তার সাথে জমা রাখতে পারছে। তো জনকল্যাণ একটা বাণিজ্যিক ব্যাংকে প্রতিষ্ঠার কিছু উদ্দেশ্য। তারপরে পঞ্চম উদ্দেশ্য কি জানো, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। ঋণ নিয়ন্ত্রণে এখন বলতে পারো স্যার, ঋণ নিয়ন্ত্রণে কাকে সহযোগিতা করবে বাণিজ্যিক ব্যাংক? আসলে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করবে। তোমরা জানো যে কোনো দেশে না আমাদের অভিভাবক ব্যাংক হিসেবে যে ভূমিকা রাখে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দান নীতি, ঋণ নিয়ন্ত্রণ নীতি এই সমস্ত বাস্তবায়নে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি একসাথে সহযোগিতা করে। তাহলে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এই সহযোগিতা কাকে করা হয়? কেন্দ্রীয় ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করা হয়। তারপরে ছয় হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা, এই সহযোগিতা কেন্দ্রীয় ব্যাংকে করা হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য, ঋণ নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা প্রণয়ন করে, সেই পরিকল্পনা যাতে মাঠ পর্যায়ে বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলি সহযোগিতা করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সাত হচ্ছে সম্পদের সুষম বণ্টন। এই সম্পদের সুষম জানো দেশে যে সম্পদ আছে সেই সম্পদের সুষম বণ্টনে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। আমাদের দেশে যেমন অনেক অর্থনৈতিক খাত আছে না, যেমন শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, হ্যাঁ বাণিজ্যিক খাত, হ্যাঁ তোমার শিল্প খাত, পর্যটন খাত, বিভিন্ন খাত আছে, সব খাতগুলিকে সুষমভাবে উন্নয়নে অবদান রাখে বাণিজ্যিক ব্যাংক। তারপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি আর অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। এই যে দেশে আমাদের আলাদা এখন প্রায় 50-এর উপরে বাণিজ্যিক ব্যাংক আছে, তাহলে যে আমাদের দেশে 18 কোটি মানুষের প্রসার, এই জনবহুল দেশও আমরা এই বাণিজ্যিক ব্যাংকগুলি কিন্তু কর্মসংস্থান সৃষ্টিতে বিশাল অবদান রাখছে। তাহলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস হওয়ার উদ্দেশ্য ধনী বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠার পিছনের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা সমাজের ধনী দরিদ্রের দূরত্ব হ্রাস করে থাকে। তোমরা জানো বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক আমাদের দেশে আছে, সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। তারা অনেক সময় গরিবদেরকে ক্ষুদ্র ঋণ দান কর্মসূচির মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নে
উন্নয়নের চাকায় নিয়ে আসলো। তাহলে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক দেশের মধ্যে দুনিয়া দরিদ্রের যে বৈষম্য এটা হ্রাস করার ভূমিকা রাখে, এটা একটা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। 10 নম্বর উদ্দেশ্য, সঞ্চয় প্রবণতা বৃদ্ধি। দেশের জনগণের মধ্যে যে দেখো আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংক আছে বলেই তো হ্যাঁ বিভিন্ন শ্রেণীর জনগণ তারা উপার্জন করে, উপার্জনের একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার চেষ্টা করে এবং এই ব্যাপারে বাণিজ্যিক ব্যাংক অবদান রাখছে। আমরা টাকাটা কি করি ঘরে না রেখে বাণিজ্যিক ব্যাংকে জমা রাখার চেষ্টা করি, হ্যাঁ চলতি আমানতে, সঞ্চয় আমানতে, স্থায়ী আমানতে মুনাফার আশায়, হ্যাঁ তাহলে একদিকে টাকারও নিরাপত্তা থাকে আরেকদিকে মুনাফাও পাবে, আরেকদিকে বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। তাহলে সঞ্চয় প্রবণতা সৃষ্টি তো বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য সৃষ্টি করা। 11 নম্বর উদ্দেশ্য কি জানো? নিরাপত্তা। মানুষের অর্থ মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। যেমন অনেকে মনে করার পরে অনেকে স্বর্ণ রক্ষা থাকে, জায়গার মূল্যবান দলিল থাকে, সেগুলি কিন্তু ঘরে রাখা নিরাপদ না, সেগুলি তুমি ইচ্ছা করলে বাণিজ্যিক ব্যাংকে নিরাপদে রাখতে পারো। তারপর অর্থ ঘরে রাখা নিরাপদ না, সেগুলো বাণিজ্যিক ব্যাংকে রাখতে পারো, একদিকে নিরাপত্তা পাবো আরেকদিকে মুনাফাও পাওয়া যায়, আর গহনা রাখলে গহনার নিরাপত্তা। 12 নম্বর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। 12 নম্বর উদ্দেশ্য অর্থনৈতিক ঋণ সরকারের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা মানে কি? মানে দেশে যাতে অর্থনৈতিক ভারসাম্যহীনতার সৃষ্টি না হয়, কারো কাছে অনেক সম্পদ থাকবে, কেউ একেবারে দারিদ্র সীমার নিচে বাস করবে, কেউ কর্ম পাবে, কেউ বেকার থাকবে, এটা হচ্ছে অর্থনৈতিক অস্থিতিশীলতার একটা উদাহরণ। এই ধরনের অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করার পিছনে অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের ব্যাপারে বাণিজ্যিক ব্যাংক একটা ভূমিকা রাখে, ইহাও একটি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য অর্থনৈতিক স্থিতিশীলতা। 13 হচ্ছে শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন, এই বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার পিছনে আরেকটি উদ্দেশ্য কি জানো? আমদানি রপ্তানি বাণিজ্যে সহযোগিতা করে দেশে বাণিজ্য এবং শিল্পের উন্নয়ন নিশ্চিত করে। বাণিজ্যিক ব্যাংক আছে বলেই আমাদের দেশের ব্যবসায়ীরা বিদেশে পণ্য রপ্তানি করে ব্যাংকের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে ব্যাংক মধ্যস্থতা করে থাকে, তারপরে আমদানি করে রপ্তানি করে এগুলি বাণিজ্যিক ব্যাংকে বিশেষ ভূমিকা রাখে। 14 হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়ন। জীবন যাত্রা সামগ্রিক ভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। যে দেশে যত বেশি বাণিজ্যিক ব্যাংক থাকবে সে দেশে অর্থনৈতিক লেনদেন বেশি হবে, ব্যবসা বাণিজ্য সাবলীল ভাবে হবে, হ্যাঁ তাহলে ফলে কি হবে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা এই 14টা উদ্দেশ্য ভালোভাবে শিখে ফেলবে পরীক্ষায় আসবে। এখন আসো আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী
হচ্ছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর প্রধানত দুই প্রকার, কিছু কাজ করতে বলবো প্রধান কাজ প্রধান কার্যাবলী, আর কিছু কাজকে আমরা বলবো বিশেষ কার্যাবলী বা অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলী আমার 10টি, আর বিশেষ বা অন্যান্য কার্যাবলীও 10টি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে আলোচনা করবো কি জানো, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী গুলিও কি কি। প্রধান কার্যাবলী এক নম্বর হচ্ছে আমানত গ্রহণ ও সুদ করা। আমানত গ্রহণ ও সুদ, তোমরা জানো বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে চলতি সঞ্চয়ী আস্থায় আমানতের মাধ্যমে আমানত গ্রহণ করে এবং আমানতের বিপক্ষে গ্রাহকদেরকে সুদ বা মুনাফা প্রদান করে থাকে। এইভাবে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ, অর্থাৎ দেশের জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে চলতি হিসাব সঞ্চয়ী হিসাব স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ এবং সুদ প্রদান বা মুনাফা প্রদান। এখানে বলে রাখি চলতি আমানতে কোনো সুদ দেওয়া হয় না, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে, বিশেষ করে চলতি আমানত ব্যবসায়ীরা করে থাকে। দুই নম্বর হচ্ছে মূলধন গঠনে মূলধন গঠন, প্রধান কাজের মধ্যে দ্বিতীয় প্রধান কাজ হচ্ছে মূলধন গঠন, জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংকটি দেশে মূলধন গঠনে সাহায্য করে, বিশাল মূলধন গঠনে সাহায্য করে। তিন নম্বর কাজ হচ্ছে ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, ব্যবসায়ীদেরকে শিল্পপতিদেরকে না, যারা ঋণ চায় তাদেরকে ঋণ প্রদান করে, তবে এর বিনিময়ে সুদ গ্রহণ করে বা মুনাফা নেয় বাণিজ্যিক ব্যাংক। এগুলিও বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ প্রধান কার্যাবলী। চতুর্থ প্রধান কাজ হচ্ছে ঋণ আমানত সৃষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, ঋণ আমানত ঋণ আমানত সৃষ্টি। যখন বাণিজ্যিক ব্যাংক কাউকে ঋণ দেয়, ঋণ কিন্তু সরাসরি নগদ টাকা দেয় না, প্রথমে ঋণ গ্রহীতাকে কি বলে জানো, একটি ব্যাংকে হিসাব খুলতে হবে, হিসাব খুলে হিসাবের হিসাবে ওই ঋণের অর্থটা জমা করে, এইটাকেই বলা হয় ঋণ আমানত। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়, ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এইভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। এটা পরীক্ষা কিন্তু আসে, ঋণ আমানত বলতে কি বুঝে, তাহলে এটা খুব ভালো মতো শিখবে এই পয়েন্টটাকে। এটাও বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলীর মধ্যে চতুর্থ কাজ। পঞ্চম হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে মাধ্যম হিসাবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র মানে এলসি, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলি বিনিময়ের মাধ্যম হিসাবে সৃষ্টি করে। এটা একটা ব্যাংকের প্রধান কাজ। প্রধান কার্যগুলির মধ্যে পঞ্চম কাজ কি জানো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। এখন বিনিময়ের মাধ্যম কি হতে পারে, যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক, হ্যাঁ, তারপরে প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এগুলি মনে রাখবে, এগুলি ব্যাংক তৈরি করে, ব্যাংক সৃষ্টি করে। ষষ্ঠ হচ্ছে মোট ইস্যু করা, এটা একটা বাণিজ্যিক ব্যাংকের
বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। সাধারণত বাণিজ্যিক ব্যাংক কিন্তু সরাসরি মুদ্রা প্রচলন করে না, মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক কি করে জানো, পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে। যেমন ধরা যাক তোমার সোমালে ব্যাংকে একটি সঞ্চয় হিসাবে 1 লক্ষ টাকা জমা আছে, এমত অবস্থায় তুমি যদি 60,000 টাকার কম্পিউটার ক্রয় করো, তবে তোমার অ্যাকাউন্টের চেকে তুমি টাকাটা পরিশোধ করতে পারবা, নগদ টাকা পরিশোধ না করে মানে চেকের মাধ্যমে তুমি টাকাটা পরিশোধ করতে পারবে। তাহলে আমরা চেকটাকে কি বলতে পারি, অর্থের বিকল্প বলতে পারি। এই এটা একটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। ওসি হিসাবে কাজ করে আমদানি রপ্তানিতে সাহায্য, পত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি লেনদেনে সাহায্য করে থাকে বাণিজ্যিক ব্যাংক। নবম প্রধান কাজ কি জানো, সরকারের কোষাগার হিসাবে কাজ করে বাণিজ্যিক ব্যাংক। সরকারের কোষাগার হিসাবে বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোন নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসাবেও কাজ করে থাকে। যেমন আমাদের বাংলাদেশে বিশেষ করে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো অনেক সময় সরকারের কোষাগার হিসেবে কাজ করে থাকে। আমি নয়টা পয়েন্ট দেখলাম এই প্রধান কার্যাবলী। আরেকটি আছে, সেটা হচ্ছে বিনিময় বিল ভাঙানো। 10 নম্বর পয়েন্ট সর্বশেষ বিল ভাঙানো। ব্যাংক মক্কেলের পক্ষে পার্টনার মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে থাকে। এখন বিনিময় বিল না দু প্রকার হয়ে থাকে, প্রাপ্য বিল, তদর্থ বিল। যখন মনে করো বিক্রেতা পণ্য বিক্রি করে, সে যখন হারে বিক্রি করে তখন প্রাপ্য বিল হয়, আর ক্রেতা যখন হারে পণ্য ক্রয় করে তখন প্রদেয় বিল সে পেয়ে থাকে। অর্থাৎ বিক্রেতাকে নির্দিষ্ট সময় পরে একটা লিখিত অঙ্গীকার দেয়, এত নির্দিষ্ট সময় করে টাকা দেওয়া, এই অঙ্গীকারটি বলা হয় প্রদেয়। এই প্রদেয় বিল প্রাপ্য বিল অনেক সময় ব্যাংকে ভাঙিয়ে টাকা সময় আসার আগে উত্তোলন করতে পারে, তবে ব্যাংক এর বিনিময়ে একটা কমিশন পেয়ে থাকে। এটাও একটা ব্যাংকের প্রধান কাজ, বিনিময় বিল ভাঙানো। প্রিয় শিক্ষার্থী, এখন আসো বাণিজ্যিক ব্যাংকের বিশেষ অন্যান্য যে মূলধন গঠন করে থাকে বাণিজ্যিক ব্যাংক, সে মূলধন গুলি বিভিন্ন উৎপাদনশীল খাতে ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগ করে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। তিন নম্বর হচ্ছে কি জানো, অর্থ স্থানান্তর। তুমি এক শহরে থাকো আরেক শহরে বা এক দেশ থেকে আরেক দেশে অর্থ স্থানান্তর করতে পারো, এটা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ কাজ। তারপরে হচ্ছে অর্থের নিরাপত্তা প্রদান। অর্থের নিরাপত্তা প্রদান, এটা একটা বিশেষ কাজ।
পাঁচ হচ্ছে পরামর্শ দান করা। বিশেষ কাজ শিল্প উন্নয়ন শিল্প উন্নয়ন সর্বশেষ আরেকটা কাজ আছে, সেটা আমি নিচ্ছি উদ্দেশ্য মোট কয়টি হয়ে তোমাদের 14টি, সেই 14টি কি কি ব্যাখ্যা সহকারে শিখে ফেলবো। আর বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী দুই প্রকার, প্রধান কার্যাবলী বিশেষ কার্যাবলী, প্রধান কার্যাবলী আবার 10টি, বিশেষ কার্যাবলী আবার 10টি, এগুলি ব্যাখ্যা সহকারে শিখে ফেলবো। আজকে আমি অনলাইন শিক্ষা কার্যক্রম এতটুকুই আলোচনা করলাম, আগামী ক্লাসে এই অধ্যায়ের উপর বাকিটুকু আমি আলোচনা করব। আমি যতটুকু আলোচনা করেছি তার উপর ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন তোমরা 1 নম্বরটা শিখবে। হ্যাঁ, শিখে ফেলবা এই বাড়ির কাজ হিসাবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন শিখবা তিনটা, সংক্ষিপ্ত প্রশ্ন তিন। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রম আজকে এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে এই কামনায়।